ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মসনদে বসলেন ডেমোক্রেটিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আরও একবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ট্রাম্পকে শুভেচ্ছা জানানো শুরু করে দখলদার ইসরায়েলের রাজনীতিবিদরা। যদিও চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে ১৭ বিলিয়নের বেশি ডলার সহায়তা দিয়েছে বাইডেন হ্যারিস প্রশাসন, তা সত্ত্বেও ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের পরাজয়কে রীতিমতো উদযাপন করেছে ইসরায়েলিরা। অন্যদিকে ট্রাম্পের জয়ে আতঙ্কের ছাপ দেখা গেছে ফিলিস্তিনিবাসীদের, বিশেষ করে গাজার মানুষ উদ্বিগ্ন হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প হলেন ইতিহাসের সবচেয়ে বড় ইসরায়েলপন্থী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেই এমন দাবি করেছেন। তিনি এর আগে ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই সময় ইসরায়েলের পক্ষ হয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে অনেক কাজ করেছেন তিনি। তার প্রথম শাসনামলে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ জমি দখল করেছিল ইসরায়েল। অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করলেও ট্রাম্প এবং তার প্রশাসন এ ব্যাপারে কিছু করেনি। এছাড়া ২০১৮ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। সে বছরই জেরুজালেমে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস খোলে। মার্কিনীদের এমন সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ ফিলিস্তিনিরা। ওই সময় গাজা সীমান্তে ৫৮ ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়। জেরুজালেমে মার্কিন দূতাবাস খুলতে সেখানে উপস্থিত হন ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। ইভানকা যখন হাসি মুখে দূতাবাসের উদ্বোধন করেছিলেন তখন নিজেদের রক্ত দিচ্ছিল ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলেও পূর্ব জেরুজালেমের বেশিরভাগ বাসিন্দা ফিলিস্তিনি এবং স্বাধীন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম থাকবে এমন স্বপ্ন দেখেন তারা। এছাড়া ২০১৮ সালে দখলকৃত গোলান হাইটকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। প্রথমবার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে প্রত্যাহার করে নেন এবং ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত মার্কিন সহায়তা বন্ধ করে দেন। ২০২০ সালে ট্রাম্প কথিত শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। এতে জেরুজালেমের পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকা, অবৈধ বসতিকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনি সীমান্তগুলোতে ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকার কথা বলা হয়েছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বড় ভূমিকা রাখেন ট্রাম্প। এসব তিনি করেছেন স্বাধীন ফিলিস্তিন গঠন ছাড়াই, যা যুক্তরাষ্ট্রের নীতির সবিরোধিতা করে। সব মিলিয়ে রাষ্ট্রের জয় দখলদার ইসরায়েলের জন্য সুসংবাদ হলেও নিরীহ ফিলিস্তিনিদের জন্য বিশাল বিপদের আভাস। ট্রাম্পের জয়ে নিজের ভয় প্রকাশ করে গাজার খান ইউনিসের বাসিন্দা আবু ওসামা রয়টার্সকে বলেন, ফিলিস্তিনিদের ইতিহাসে ট্রাম্পের জয় নতুন এক বিপর্যয়। আমরা এখন পর্যন্ত ইসরায়েলি বর্বরতার জেরে যেসব ধ্বংস, মৃত্যু ও সাধারণ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছি, এগুলোর তুলনায় সামনে যা আসবে তা আরও কঠিন হবে। রাজনৈতিকভাবে এটি হবে ভয়াবহ বিপর্যয়কর।